হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মেহুলিজ মম ব্লগ চ্যানেল। তো এদিকে আমার গাড়ি রেডি আর আমিও রেডি। তো নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি আমি বাজারে, আর আজকে হচ্ছে শুক্রবার। তো হ্যাঁ, শুক্রবার যেহেতু এখানে গ্রামে আর কি, তো এখানে আজকে শুক্রবার আর মঙ্গলবারে হাট বসে। তো রেগুলার এমনি দোকান, সবজির দোকান, মাছের দোকান বসে সকালবেলায় বিকালবেলায়। তো আজকে মেনলি হচ্ছে শুক্রবার আর মঙ্গলবারেই হাটটা বসে, সেটাই তোমাদের আজকে দেখাবো ভাবলাম। তো যেহেতু বিকাল হয়ে গেছে, বিকাল হয়নি খুব একটা, তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এখানকার গ্রামে কেমনভাবে হাট বসে সেটাই শেয়ার করব। তো চলো যাই আর তোমার সঙ্গে শেয়ার করি কিভাবে এখানে হাট বসে শুক্রবার আর মঙ্গলবার। তো আজকে যেহেতু শুক্রবার, তো চলো বাজারে যাই, আর মাও যাচ্ছে। তো অ্যাকচুয়ালি বিকালে বাজারে আমার একটু কাজ ছিল, আমি একটা সালোয়ার এনেছি, তো সেটাকে আমি একটুখানি সেলাই টেলারের ব্যাপার আছে, তো সেই কাজটা একটু করার আছে, আর একটু পার্লারে যাব আইব্রু করতে। দেখো আইব্রুর কী অবস্থা। তো ওই জন্য একটু বাজারে যাব, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকের হাট বারটা কীভাবে কেমন হচ্ছে, মানে বাজারে কেমনভাবে হাট বসে, তো সেটাই শেয়ার করব। তাই চলো বাজারে যাই আর দেখি এখনো পর্যন্ত কি কি হাট বসেছে, আমি কি কি দোকান বসেছে, তো সেগুলো দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এখনো পর্যন্ত যেহেতু আমি গ্রামে রয়েছি, মানে বাপের বাড়িতে থাকছি, তো আর কি কি দেখতে চাও সেটাও আমি কমেন্টে জানতে চাই, যে তোমরা আর কি কি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।
আমাদের সেই পার্লার যেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো এই পার্লারে আমাদের স্কুল ড্রেস থেকে শুরু করে বিভিন্ন রকম ছোট বড় কাজ আমরা করে এসেছি। তো এখনো পর্যন্ত আমাদের সেই পার্লারটা বেশ ভালোভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তবে এখানে আমাদের কিছু উন্নতি হয়েছে দেখলাম, যে মেয়েগুলো বিভিন্ন রকম কাজ শিখছে, হেয়ার কাটিং করা বা পার্লারে বিভিন্ন রকম কাজ বা সেলাই শিখছি দিদি এই বড়মার কাছ থেকে। তবে এটা দেখে বেশ ভালো লাগলো যে পার্লারটা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। তবে পার্লারটা দেখে তোমাদের ছোট মনে হতে পারে, কিন্তু সব রকম চাহিদা এখান থেকেই আমাদের পূরণ হতো। যেমন চাইতাম তেমনই ইচ্ছে পূরণ করতো। তো তোমাদের কেমন লাগলো সেটা বলতে ভুলো না কমেন্ট বক্সে। বানাও বানাও বাবু হয়ে বানাও, কেমন করে বানাতে হয় ঝুঁকে ঝুঁকে। তুমি শিখে ফেলেছ বলো, মুখ দিয়ে বলো, আমি শিখে ফেলেছি। হ্যাঁ খুব শিখে ফেলেছ। এখানে মোমো বানানো চলছে দেখো কেমন, ঠাস ঠাস করে মোমো বানাও। গুড গুড গুড, বানাও বানাও বানাও। তো বাজার থেকে এলাম, এসে তারপরে আর কথা বলতে পারিনি। আর এদিকে বানা হয়েছে যে মোমো খাবে আজকে। এই যে এখানে মোমো হচ্ছে, এখানে স্যুপ হচ্ছে, আর এদিকে তো মোমো হচ্ছে। সন্ধ্যে থেকে ওই অ্যারেঞ্জমেন্টই চলছে। এদিকে আর একজন মোমো বানিয়ে ফেলেছি। পুরো বিছানা চাদর গুলো এরকম ভাবে পাতা হয়েছে এখানে। বিছানা চাদর তো নয় এখানে। তো আজকে বাজার, মানে আমাদের এখানকার যে সপ্তাহের বাজার যেটা হয়, তো মঙ্গল আর শুক্রবার। তো আজকে ছিল শুক্রবার। শুক্রবারের বাজার দেখে তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সঙ্গে থাকো যতক্ষণ মোমো হচ্ছে না ততক্ষণ সঙ্গে থাকো, মোমো টোমো খেয়ে তারপর বাড়ি চলে যাও। তো চলো মোমোটা হোক, তারপর তোমার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা, আবার দেখা। সবাই খেতে শুরু করে দিয়েছে, আবার আমরাও খাই। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কমেন্টে আমার সঙ্গে যোগাযোগ রেখো যে তোমরা কেমন আছো।